ড্রিম গার্ল টু নিয়ে হাজির হয়েছেন এ অভিনেতা। এবার ড্রিম গার্লকে শুধু ফোনে নয় সশরীরেও দেখা যাবে। এর আগে 2019 সালে রাজ শান্ডিলর পরিচালনায় মুক্তি পেয়েছিল ড্রিম গার্ল সিনেমাটি। তাতে প্রথমবার করম ওরফে পূজা হিসেবে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। নিজের লাস্যময় অবতারে দর্শকদের মন কেড়েছিলেন তিনি। এর আগে ড্রিম গার্ল সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। এবার আয়ুষ্মানের বিপরীতে নায়িকা অনন্যা পাণ্ডে। তবে নায়কের বাবার চরিত্রে অন্য কাপুরই আছেন। ড্রিম গার্ল ছবিতে আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে ছাড়াও রয়েছেন রাজপাল যাদব, আন্নু কাপুর, আসরানি এবং পরেশ রাওয়াল সহ অনেকেই। ট্রেলারে পূজা সেজে নানান রকম কাণ্ড কারখানা করতে দেখা যায় আয়ুষ্মান খুরানাকে। আগামী 25 অগস্ট ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ড্রিম গার্ল টু। আগেরবার 28 কোটি টাকা বাজেটের সিনেমা ড্রিম গার্ল বক্স অফিসে 200 কোটি টাকা ব্যবসা করেছিল।